নমস্কার, আপনারা দেখছেন এস খেলার প্রতি শিরোনাম নিয়ে হাজির আমি অনুষ্কা আপনাদের সামনে। দিস নিউজ ইজ ব্রট টু ইউ বাই হম কিসি ভি প্রকার কি রিয়েল এস্টেট সেবাওঁ কে লিয়ে উপলব্ধ হ্যায়। সম্পর্ক করেন নিউজ রিয়েলটর, শাদি হো ইয়া কোই ফাংশন, ইয়াদ রাখিয়ে এক হি নাম, সুমানি ডিজিভিজন এন্ড প্রোডাকশন। করোনা কে হার মানিয়ে ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছে দেশ। গত কয়েকদিনের কোভিড পরিসংখ্যান অন্তত সেই ইঙ্গিত দিচ্ছে। লাগাতার টিকাকরণে জোর দিয়ে যে লাগাম টানা গিয়েছে দৈনিক সংক্রমণে, তেমনি সুস্থতি কমছে করোনার অ্যাক্টিভ কেসেও। তবে এখনো বিদায় নেয়নি মারণ ভাইরাস, তাই উৎসবের মরশুমে প্রত্যেককে সতর্ক থাকার পরামর্শই দিচ্ছেন বিশেষজ্ঞরা। আজ স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 7,219 জন। গতকাল যে সংখ্যাটা ছিল প্রায় 6,000 নেমে গিয়েছিল। দৈনিক পজিটিভিটি রেট সামান্য বেড়েছে 1.98%। সংক্রমণ সামান্য বাড়লেও অবশ্য গত 24 ঘন্টায় কমেছে অ্যাক্টিভ কেস। দেশে বেশিরভাগ রাজ্যে সংক্রমণের লাগাম টানা সম্ভব হলেও এখনো চিন্তায় রাখছে মহারাষ্ট্রের করোনা গ্রাফ। একদিনে সে রাজ্যে আক্রান্ত 1,258 জন, গতকালের তুলনায় 61% বেড়েছে সংক্রমণ। এরই মধ্যে আবার মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ের শক্তি যোগাচ্ছে করোনা জয়ীরা। পরিসংখ্যান অনুযায়ী এখনো পর্যন্ত দেশে 4,38,65,016 জন করোনা থেকে মুক্ত হয়েছেন। সুস্থতার হার 98.68%। নিউ টাউনে প্রাতক ভ্রমণে গিয়ে রাজ্যের শাসক দলকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। বললেন, সবে শুরু হয়েছে, আরো অনেকে গ্রেপ্তার হবে, এতগুলো তদন্ত শুরু হয়েছে চিট ফান্ড থেকে শুরু করে নারদা সারদা, এসএসসি এবং যত ধরনের এখানে নিয়োগ দুর্নীতি। সরকারের সব দপ্তরে পঞ্চায়েত থেকে 100 দিনের কাজ সবকিছুতেই দুর্নীতি। যদি সত্যি সত্যি তদন্ত হয়, অর্ধেক পার্টির নেতা মন্ত্রী সবাই জেলে ঢুকে যাবে। আগামী 6 সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকছে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং গামী টয় ট্রেন পরিষেবা। আমবাগান থেকে এক ফল বিক্রেতার ঝুলন্ত দেহ উদ্ধার করলো ইংরেজবাজার থানার পুলিশ। মিথ্যে কথা বলে বৃদ্ধার আঙ্গুলের ছাপ নিয়ে 10,000 টাকা আত্মসাতের অভিযোগ। তৃণমূল নেতার বিরুদ্ধে জনগণের চাপে পড়ে টাকা ফেরত দিতে ফল ফুল চুরির অভিযোগ। এক বৃদ্ধাকে মার, মিনি ব্যাংক চালায় তৃণমূল নেতা, নিজেই জানিয়েছে ব্লক সভাপতি। কালচিনি ব্লকের খোকলা বস্তির ইন্দ্রনী টোল এলাকায় গতকাল হাতির হানায় ক্ষতিগ্রস্ত ঘর ও দোকান। এদিন ভোর সকালে জঙ্গল থেকে বুনো হাতি লোকালয়ে প্রবেশ করে এলাকায় বাসিন্দা মায়াদেবীর বাড়ি ও কৃষ্ণ মায়া লামার দোকানের ক্ষতি করে। নালার ব্যবস্থা না থাকায় সমস্যায় রাজগঞ্জ শেল্টার বাড়ির লোক কিছু পরিবার। অল্প বৃষ্টিতে কার্যত জলমগ্ন হয়ে পড়ছে রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের শেল্টার বাড়ি গ্রামের প্রায় 25টি বাড়ি। বেহাল রাস্তা দুর্ভোগের শেষ নেই তিস্তাপাড়ের লক্ষ্মী গোপাল দে। জলপাইগুড়ির জেলা শাসকের করণ লাগোয়া খড়িয়া পঞ্চায়েতের অন্তর্গত এক জনবসতির নাম সারদা পল্লী। শিলিগুড়ি থানায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে 2টি নতুন প্রকল্পের উদ্বোধন করলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার গৌরব শর্মা। কয়লা বোঝাই লরি দুর্ঘটনার কবলে আজ ভোরে খড়িবাড়ি পানি ট্যাঙ্কি সংলগ্ন ঢাকরুমোর এলাকায় 327 নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় লরিটি। করোনা অতিমারীর দিনগুলোতে সাধারণ মানুষের সুবিধার জন্য রানীডাঙ্গা নেতাজি মিনি মার্কেটকে সরিয়ে নেওয়া হয়েছিল রানীডাঙ্গা কালানাম হাই স্কুলের মাঠে। এরপর করোনা অতিমারী কেটে গেলেও সেখানেই চলছিল মার্কেট। তারপর সেই মার্কেটকে সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য আইনি পদক্ষেপ নিতে হাইকোর্টে অভিযোগ দায়ের করেছে নেতাজি মিনি মার্কেট ব্যবসায়ী সমিতি। বহু প্রতীক্ষার পর খড়িবাড়ি হাসপাতাল উদ্বোধন হলো মিটিং হলের। 6,50,000 টাকা ব্যয়ে শীততাপ নিয়ন্ত্রিত এই মিটিং হলের শুভ উদ্বোধন করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। রাজ্যে রক্তের সংকট মেটাতে রাজ্য পুলিশের বিশেষ উদ্যোগ, চালু হয়েছে উৎসর্গ নামে রক্তদান শিবির। এখনকার মতো এই পর্যন্তই, দেখতে থাকুন এসকেলাই। स्वास्तिक टावर सालूगढ़ा सिलीगुड़ी के लिए लाया है 2 BHK फ्लैट मात्र 22,61,000 रुपए ऑनवर्ड्स में। अभी नहीं तो कभी नहीं। स्वास्तिक टावर, अतिरिक्त सुविधाएं, चिल्ड्रंस प्ले एरिया, रूफटॉप गार्डन, गजेबो सीटिंग, योगा एरिया, ओपन जिम, कार पार्किंग, CCTV एंड जनरेटर। स्वास्तिक टावर सालूगढ़ा सिलीगुड़ी। बुकिंग के लिए अभी कॉल करें 6295700351। जरूरत हो WPVC दरवाजा या चौखट या फिर PVC प्लाईवुड जो बढ़ाएगी आपके घर के मॉड्यूलर किचन की शान, साथ ही वाटरप्रूफ प्लाईवुड लगाइए, चलेगा सालों साल, बेफिक्र हो जाइए। मार्केट प्राइस से सस्ते का वादा, क्योंकि होलसेल है हम तो, बताइए क्या है आपका इरादा। वुड स्टॉक, रामसा रेंटल्स, 3rd mile, सेवोक रोड, ऑपोजिट सिंड्रेला होटल, सिलीगुड़ी। कॉन्टैक्ट 9735198663। Are you dreaming to wake up under the calming Turkish skies? Make it a reality and bring home the Turkish collection from Royal Oak.
Just a click away. International furniture, unbeatable price. Visit a Royal Oak store today. 50-70% कम कीमतों पर ऑर्किड बिल्डिंग ऑपोजिट वेघा सर्कल 2.5 माइल सेवक रोड सिलीगुड़ी। गोदरेज इंटीरियर घरेलू और कार्यालय दोनों क्षेत्रों में भारत का प्रीमियम फर्नीचर ब्रांड है, जो डिजाइन, निर्माण और स्थिरता के लिए एक जाना माना नाम। फर्नीचर श्रेणी में देश की सबसे बड़ी इन हाउस डिजाइन टीम। आपकी सेहत का ख्याल रखते हुए हम आपका जीवन भर साथ निभाते हैं, क्योंकि हम हैं ग्रीन गार्ड सर्टिफाइड, एर्गोनॉमिक और बहुत टिकाऊ। अनुभव करने के लिए स्टोर में पधारे। SN इंटीरियर्स गोदरेज शोरूम, प्लेनेट मॉल, सेवोक रोड, सिलीगुड़ी। नॉर्थ बंगाल की होलसेल की सबसे बड़ी दुकान, जहां मिलेगा आपको आपकी जरूरत की सारी सामान। पूजा के इस पावन अवसर पर राजधानी गारमेंट्स लाया है दिल्ली, कोलकाता, मुंबई, बैंगलोर, आगरा, सूरत के लेटेस्ट गारमेंट कलेक्शंस और फुटवेयर। यहां 2% इंस्टेंट डिस्काउंट के साथ पाइए कूपन वाउचर, जिसमें जीत सकेंगे 10 ग्राम का गोल्ड कॉइन। तो देर किस बात की, सीधे चले आइए राजधानी गारमेंट्स, गौरी शंकर मार्केट, विधान रोड, सिलीगुड़ी। कॉन्टैक्ट नंबर 7477-86365।